মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি নির্বাচন। সেই দলে রাখা হয়নি ডানহাতি এই অলরাউন্ডারকে, এমনকি রিজার্ভ তালিকাও জায়গা হয়নি তার। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের চার ম্যাচে তিনি শিকার পান 8 উইকেট। এরপর বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। সাইফুদ্দিনের পরিবর্তে সুযোগ হয়েছে আর এক পেসার তানজিম হাসান সাকিবের। জিম্বাবুয়ে সিরিজের 2 ম্যাচে তার শিকার 1 উইকেট। দুজনের মধ্যে কেন তানজিমকে বেছে নেওয়া হয়েছে এ ব্যাপারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, সবাই খুব কাছাকাছি লড়াই করেছে। যে দলটা দিয়েছিলাম 30 তারিখে সেটা আমরা কোর্টে দিয়েছিলাম, সেখানে দুটো চিন্তা ছিল। আমরা চেয়েছি বর্তমান ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে। এ পর্যায়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরো বলেন, একটা চিন্তা ছিল ইঞ্জুরি থেকে ফেরা ক্রিকেটাররা, সেখানে সাইফুদ্দিন কেমন করে তা দেখা। আমাদের যে আস্থা জায়গাটা সেখানে সাইফুদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়ে ছিল, এজন্যই ওকে আমরা দলে রেখেছি। ডেট ওভারে বোলিং সামর্থ্য এগিয়ে থাকা তানজিব সাকিব বিবেচনা হয়েছে বলে আভাস দেন প্রধান নির্বাচক কমিশনার। সাকিবকে শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখেছি, তার একগ্রতা মাঠে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা সাহেবুদ্দিনের সেকে কিছু এগিয়ে রেখেছি। আমরা সাহেবুদ্দিনের দিকে তাকিয়েছিলাম, যে কারণে ডেট ওভারে ইয়র্কার করা সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল, তার সে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই আমরা একটু চিন্তা করছি, 30 তারিখে যে দলটি দিয়েছিলাম সেখান থেকে একমাত্র একটি জায়গায় পরিবর্তন ঘটেছে। গাজী আশরাফ হোসেন লিপু আরো বলেন যে আন্তর্জাতিক ক্রিকেটে যে কে কখন উইকেট পাচ্ছে তা দেখতে হয়। সাইফুদ্দিনকে যে জায়গা দরকার হতো সেটা পরখ করে দেখেছি। শেষ 2টি ম্যাচে 2 জন পেসার খেলিয়েছি, সেখানে সাইফুদ্দিন কিছু কিছু জায়গায় আস্থার প্রতিদান দিতে পারেনি। জাতীয় দলের ক্রিকেট ইতিবাচক কথা বলতে রাজি নন প্রধান নির্বাচক, সুযোগ পায়নি তা নিজেদেরকে প্রমাণ করে ভবিষ্যতে আবার জাতীয় দলে ফিরবে। গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ধন্যবাদ, ধন্যবাদ সবাই।